হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এর আগে বন্ধুরা, আমি মাইস্ট্রি শোবে যে ভিডিওটা দিয়েছি কি কিনবো না কিনবো, এখন আমি বন্ধুরা আপনাদের দিচ্ছি যে ভিডিওটা, এটা হলো আমি ইনকিউবেটারে স্পিন করব, দেখব আমার MP40 আসে কিনা। তো আমার কাছে 10টা ইনকিউবেটার আছে বাউচার, তার আগে আমি আরও 10টা কিনেছিলাম। ওই 10টা দিয়ে যখন আমি পাঁচবার পাঁচবার করে মারলাম, তখন আমার দুবার দুটো ব্লু প্রিন্ট লেগে গিয়েছিলো, ঠিক আছে, কিন্তু স্টোন একটাও নেই, আমাকে স্টোন বের করতে হবে। ওকে, তো এখানে প্রথম দেখি দুটা ব্লু প্রিন্ট হলে আমি কি পেয়ে যেতে পারি। দুটো ব্লু প্রিন্ট হলে আমি এই MP40টা পেয়ে যেতে পারি, ড্যামেজ রেঞ্জ, কিন্তু এইটা আমার প্রয়োজন নেই, আমার তো এইটা দরকার, ঠিক আছে। বাকি যে যেটা আছে, যেমন এই ব্লু প্রিন্টটা হলো ড্যামেজ আর অ্যাকুরেসি, আর এটা হলো রেট অফ ফায়ার ম্যাগজিন, এটা অলরেডি আমার আছে, বলতে অন্য স্ক্রিনে আছে, তবে এইটা নিয়ে আবার এই স্ক্রিনে নিয়ে আমার কোনো লাভ হবে না, ঠিক আছে। তো আমাকে এক নাম্বারটা মানে চেষ্টা করতে হবে। তো তিনটা ব্লু প্রিন্ট, 7টা ইভ্যালুয়েশন স্টোন, তো সবার আগে আমাকে কি করতে হবে, পাঁচবার পাঁচবার করে আমি মারবো ভাই, আমি একবার করে মেরে আমার হবে না, ঠিক আছে। তো চলো পাঁচবার মারা যাক, স্টোন দেবে না ভাই আমাকে, পেট ফুড, বা পেট ফুড, আবার পেট ফুড দে, বেজ দিচ্ছে, আবার পাঁচবার, সকালে ব্লু প্রিন্ট দিয়েছিল ও, ব্লু প্রিন্ট আবার আরেকটা, শুধু ব্লু প্রিন্টই দিচ্ছে ভাই, স্টোন কোথায় স্টোন ভাই আমাকে দেখো, শুধু ব্লু প্রিন্টই দিচ্ছে, স্টোন নেই, ঠিক আছে। তো স্টোনের জন্য আমাকে কি করতে হবে, আমার তিনটা ব্লু প্রিন্ট হয়ে গেছে ভাই, তিনটা হয়ে গেছে, এই দেখো তিনটা ব্লু প্রিন্ট হয়ে গেছে, স্টোন দিচ্ছে না আমাকে। তো এখানে একটা বার মেরে দেখি, একটা স্টোন, স্টোন দে, স্টোন দে, হবে না। তো আমি এখানে 180 আবার মারবো ভাই, এখন এখন একটু আগে মানে আমি ইয়ে করেছিলাম, বলতে স্পিন টপ আপ করেছি, দে না স্টোন, দে না স্টোন, দেবে না আমাকে, স্টোন দিচ্ছে না কেন, 189 রয়ে গেছে, আবার 180টা আমাকে মারতে হবে, আর এদের কারণে ভাই, এদের কারণে আমার রিকোয়েস্ট দিতে দিতে আমাকে মাথা গরম করে দিচ্ছে, উফ, আয় হায়, ইয়ে ইয়ে, নেই ভাই আমাকে স্টোন দেবে না, এখন কি করব আমি স্টোনের জন্য, আবার আমি টপ আপ করবো। ওইদিকে আমার মেম্বারশিপ মারা আছে, কিন্তু তিনটা আমার ব্লু প্রিন্ট আছে, তো যদি আবার আমাকে মারতে হয়, ঠিক আছে, তো আমি কি করি, একটু ছোটোখাটো একটা মেরে দেখি দিই, 21 দিন টাইম আছে, 21 দিন, ঠিক আছে, তার মানে আমি এইটা বের করে নিতে পারবো, আমার যা মেম্বারশিপে যাই আছে, তো 21 দিনে আমি বের করে নিতে পারবো, কিন্তু তার আগে আর একটা আমি ট্রাই করব, ঠিক আছে। তো ছোটো মোটো একটা টপ আপ করে আমি আবার ট্রাই করছি। তো এখানে বন্ধুরা, আমি আবার 400 এ টপ আপ করলাম, টপ আপ করে আমি আবার দেখিয়ে দিচ্ছি ইনকিউবেটারে যে আমার MP40 আছে, ওইটা আমি পাবো কি না জানি না, ওইটা পাবো না আমি জানি, ভালো করে জানি, কারণ হলো ভাই ব্লু প্রিন্ট তো পেয়ে গেছি, স্টোন দিচ্ছেই না, ঠিক আছে। তো পাঁচবার পাঁচবার করে আমাকে মারতে হবে, তো এখন এডম বাবাজিকে নিয়ে দেখে নেই একটু, ঠিক আছে, কোনো আমার মানে লাভ হয় কিনা। এডম বাবাজি কোথায় গেলেন, এডম বাবাজি আসুন, আপনার চরণ ধুলি দিন আমাকে। ও ভাই, এই ড্রেসটা কে পরিয়েছে গে, দূর, আচ্ছা যাই হোক, একদম একদম নর্মাল করে দেবো আমি, এটা নাকে টাকে কিছু থাকবে না ভাই তোমার, একদম বাবাজিকে একদম নর্মাল করে আমি ট্রাই করবো, এখন একদম নিচে 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 নিচে, সিম্পল 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 থাকো, সিম্পল, হ্যাঁ আরো নিচে যা, পেন যদি থাকে আমি পড়াতাম, আমি নাকে মেন তো করে পড়াতাম, ও ভাই এ তো হিরো হয়ে যাচ্ছে, এটা থাকে প্রথম কি থাকে, এই তো জুতো, কোথায় জুতো, কোন জুতো থাকে, একদম বাবাজি তোমার জুতো সেইটাই থাকে জুতো, ঠিক আছে তো চলো আমরা এডমকে নিয়ে নিয়েছি, ওকে ওকে, আরে হাতে বন্দুক, বাবা এডম বাবাজির পিক আপ, ঠিক আছে, মানে স্টাইল থাকতে হবে ভাই, কিছু হোক আর না হোক স্টাইলটা থাকতে হবে একদম বাবাজির কাছে, যা এডম বাবাজিকে আমি কি করলাম, একদম নর্মাল করে নিয়ে এলাম, এখন দেখি আমি স্পিন করে দেখি কোনো কিছু লাভ হয় কিনা, ফায়দা হয় কিনা, আমার কোনো উপকার হয় কিনা, আমার মনে হয় না।
তো যাই হোক, 180-র স্পিন দে। একটা স্টোন প্রয়োজন আমার। একটাও দিচ্ছে না, শুধু প্যাট ফুড এইগুলাই দিচ্ছে, প্যাট ফুড আর এমপি ইউএমপির বক্স। এখন আর কি করার বলো। তো এখানে বন্ধুরা আমাকে আবার স্পিন করব আমি, ঠিক আছে। এখন 349 আমার ডায়মন্ড আছে, 349 ডায়মন্ড আছে। তো আমার মনে হয় না আমি এভলিউশন স্টোন পাবো বলে, অযথা আমি ব্যর্থ প্রচেষ্টা করছি। যাই হোক, তারপরেও 21 দিন টাইম আছে, আমি অবশ্য বের করে নেব, যেহেতু আমার 3টা ব্লু প্রিন্ট আছে। যাও, আবার 180-র সাথে আমি গেলাম। দে ভাই, স্টোন দে, স্টোন স্টোন স্টোন, এইসব করিস না, স্টোন দে প্লিজ, দে দে দে। কি কি হচ্ছেটা, কি হচ্ছেটা, কি এটা 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 কি হচ্ছে ভাই? 169, শেষ শেষ, আমার আর দেবে না ভাই। 169 হয়ে গেছে ডায়মন্ড, এখন 40-এর সাথে আমাকে যেতে হবে। মার ও দে, আবার অসভ্য যাযাবর, দে একটা স্টোন, ইয়েস, আশা ছিল। গানও পারি না, যাই হোক। এ স্টোন, আরেকটা স্টোন, দে ইয়েস ভাই, লুপ দেখিয়ে দিচ্ছে, লুপ দেখিয়ে দিচ্ছে ভাই, 2টা স্টোন দিয়ে দিয়েছে। ও ভাই, ও ভাই, কি করব কি করব, আরেকটা স্টোন দে দে। ও ভাই, ও ভাই, কি করব। দেখো এখন আমার কাছে আছে 2টা স্টোন, কিন্তু আমার কাছে লাগবে আরো কয়টা, 2টা স্টোন আছে, আরো 5টা স্টোন দরকার হবে, ঠিক আছে। এইখানে আছে 3টা, এটা নিতে পারি আমি অবশ্যই, এটা এখন নেব না, আমি এটা নেব। তো আমি আরও 21 দিন টাইম আছে, এটা বের করে নেব বন্ধুরা। আর যখনই বের করব আমি আপনাকে দেখিয়ে দেবো গেমপ্লে। তো ঠিক আছে, এই দেখুন এই ভিডিওতে এই পর্যন্তই আমি। যাই হোক, স্টোন আমার বেড়ে গেছে অ্যাডম বাবাজিকে নেওয়ার পর, যেহেতু আমার মেম্বারশিপ মারা আছে, তাই আমি আর ডায়মন্ড টপ আপ করবো না, যাইরা দরকার নেই, কি দরকার এত ডায়মন্ড টপ আপের, এমনিতেই বের করে নেব। আর এখন তো মেস্টি শো আছে, ওইখান থেকে কিনুক, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা, মিলছি আমি আপনার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, গ্লোবাল পুশ নিয়ে, ঠিক আছে, ওদের কিছু অন্তরের কথা নিয়ে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার। আমি আবার এসে মিলছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই। Just like a rock star.